আগে থেকে নাম ঠিক করে রাখা ঘূর্ণিঝড় মোখার উৎপত্তি ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ কাল থেকেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রবল এই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি এখনও সুনির্দিষ্ট না হলেও বাংলাদেশ শঙ্কামুক্ত নয় বলেই বলছে আবহাওয়া অফিস। এদিকে লঘুচাপের প্রভাবে গুমোট আবহাওয়ায় বাড়ছে গরম, আরও দু একদিন এই উত্তাপ দুঃখিত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। বিস্তারিত ওয়াসিফ পার্থ রিপোর্টে। সোমবার থেকেই বঙ্গোপসাগরে শুরু হয়েছে লঘুচাপ, বর্তমানে এটি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম আন্দামান সাগরে। শক্তি বাড়িয়ে আজই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যা শেষ পর্যন্ত রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে হয়তো এটা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখা ঘন্টায় 130 থেকে 160 কিলোমিটার বেগে উপকূলে আঘাত করতে পারে আগামী সপ্তাহে। এর গতি প্রকৃতি আসলে এখনো এটা ইনিশিয়াল স্টেজে আছে, এটা যখন স্টেবল হবে অর্থাৎ নিম্নচাপে পরিণত হবে এবং সাইক্লোনে যখন রূপ নেবে তখন তার গতিপথটা আরো স্পষ্ট হয়ে উঠবে। এদিকে মে মাসের শুরু থেকেই চলমান উত্তপ্ত আবহাওয়া শেষ দুই দিনে অনেকটাই অসহনীয় হয়ে উঠেছে, আরো দুই দিন এটি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী এবং খুলনা বিভাগে কিছু কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ চলছে, এছাড়া সারা দেশে কিন্তু আপনার মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা আগামী 48 ঘন্টা এরকমই থাকবে। সাগরে লঘুচাপের প্রভাবে বৃষ্টি না হওয়ায় দিনের তাপমাত্রা এখন বেশি বলেও জানান এই আবহাওয়াবিদ। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা।